নমস্কার গল্পকথক রীতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন সাহেব বিবি গোলাম উপন্যাসের পঞ্চদশ পর্ব বার্ষীমলের পথে একলা হাঁটতে হাঁটতে কদিন আগেকার একটা ঘটনা মনে পড়ল ভূতনাথের হঠাৎ ভূতনাথের মনে হল তাই তো এতক্ষণ মনে ছিল না বংশী যে বারবার করে বলে দিয়েছিল সকাল সকাল বাড়ি আসতে ছোট বউঠান হয়তো সেজে গুজে তৈরি হয়ে বসে থাকবে মিয়া যান গাড়ি নিয়ে হাজির হয়তো বংশী সারা বাড়ি খোঁজাখুঁজি চালিয়েছে এখন আর বড় বাড়ির সেই জাঁক নেই ছুটুকবাবুর গানের আসরই বসে না সারা উঠোনটা এখন যেন খাঁ খাঁ করে শুধু যেন শূন্য পুরীর সামনে ব্রিজ সিং বন্দুক নিয়ে ঝিময় আগে পাইচারি করত এখন ঝিময় হাবুল দত্ত এখন এসে সেই যে ঢোকে মেজামাইয়ের ঘরে আর বেরোয় সেই রাত্রে কি ফুসমন্তর দেয় কে জানে মেজুবাবু একাই চালিয়েছে তার নৈশ উৎসব আজও হাসিনী আসে মেজো মাঠাকুরুন আসে পানের ডিবে নিয়ে বড় মাঠাকুরুনও আসে সেদিন হঠাৎ বাইয়ের নাচ গানও হয়ে গেল কিন্তু তেমন যেন জমল না বাইজি এলে তিন দিন ধরেই গান বাজনা চলত আগে একদিনে কখনো শেষ হয়নি আসর নান্নিবাই গজল গেয়েছে ঠুংরি গেয়েছে কিন্তু তেমন বাহুবা পায়নি যেন এবার মেজবাবুর তেমন যেন মেজাজ ছিল না নাচতে নাচতে মোহর তুলে নিয়েছে ঠোঁট দিয়ে কিন্তু ওই একবারই আর মোহর পড়েনি রুপোর থালায় এবার যাবার সময় বেনারসির চমকদার ওড়নাও পেয়েছে যেমন পায় অন্যবার কিন্তু তেমন খুশি হয়নি যেন বাইজি মুন্নালাল তেমন করে সারেঙ্গি বাজাতে বাজাতে লুটিয়ে পড়েনি আসরের ওপর বাইয়ের ঘোমটা ততটা ফাঁক হয়নি নাচতে নাচতে তাল কেটে গিয়েছে বারবার বার আসরের পর অনেক রাত্রে মেজবাবুর খাস কামড়ায় ডাকও পড়েনি তার এ যেন নেহাত নিয়ম রক্ষা আহা এসেছে আশা করে ফিরে যাবে এমনই ভাব আর ছোটবাবু ছোটবাবু কেন আবার যাবে যানবাজারে কিসের বিরোধ বাঁধল বৌঠানের সঙ্গে মদ কি খায়নি ভালো করে ছোট বউঠান কি কিছু ত্রুটি ছিল কিংবা হয়তো ঠিক বিয়ে করা স্ত্রীকে নিয়ে তেমন ফুর্তি হয় না যেমন করে চুনিদাসী আদর করে আপ্যায়ন করে ঠিক তেমনটি হয়তো পটেশ্বরী বৌঠানের হয় না কিন্তু চুনিদাসীকেও তো সেদিন ভালো করে দেখেছে ভূতনাথ চুনিদাসী তাকে সেদিন ভালো মানুষ বাবু বলে ডেকেছিল সত্যি বাহাদুরই আছে চুনিদাসীর বারশিমলে যেতে যেতে সেদিনকার ঘটনাটা মনে পড়ল ভূতনাথের সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিল ভূতনাথ দেখতে পেয়েছে বৃন্দাবন বললে আমি চুনিদাসীকে বলেছিলাম আপনি আসবেন তা চলুন এখন এই তো দুপা গেলেই আমাদের বাড়ি না না তা হতেই পারে না বৃন্দাবন আমার অন্য কাজ আছে বিশ্বাস করো টানা টানি কিছুতেই ছাড়ে না ভূতনাথ বললে আমার অনেক কাজ হাতে জানো তো পরের বাড়িতে থাকি সময়ে না খেলে সে আমি শুনছি না শালাবাবু আচ্ছা যাবো একদিন কথা দিচ্ছি কিন্তু আজ নয় না শালাবাবু সে হবে না শেষ পর্যন্ত যেতেই হল আগে একদিন মাত্র ভূতনাথ এসেছিল বংশীর সঙ্গে সেই দরজা পেরিয়েই সরু এক ফালি বারান্দা তারপরেই ওপরে উঠবার সিঁড়ি বৃন্দাবন আগে আগে চলতে লাগল বললে চলে আসুন চালোবাবু ওপরে গিয়ে বৃন্দাবন যেন কাকে লক্ষ্য করে বললে দেখো গো কাকে নিয়ে এসেছি কে রে মেয়ে গলায় কে যেন সাড়া দেয় মনে হলো যেন চুনিদাসীর গলার আওয়াজের মতন এই দেখো চিনতে পারো কি না ভূতনাথ একেবারে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে এক গা গয়না পড়া চুনিদাসী বসে আছে তখন ফরাসের উপর সামনে পানের ডাবর চুন সুপুরি লবঙ্গ এলাচের কৌটো আরও যেন মোটা হয়েছে ফর্সা টকটক করছে গায়ের রং পাতাকাটা চুল ভূতনাথকে দেখে বাঁহা দিয়ে একটু ঘোমটা উঠিয়ে দিলে মাথায় ওমা তাই বলি এসো এসো রীতিমতো আদর অভ্যর্থনা বৃন্দাবন ফরাসের সামনেটা একটু ঝেড়ে ঝুড়ে সাফ করে দিলে বললে বসুন এখানে শালাবাবু আয়েস করে বসুন তারপর তাকিয়াটাও একটু সরিয়ে দিলে ভূতনাথের দিকে ভারী ভালো মানুষ এই আমাদের শালাবাবু ছোটমার জন্য কি কষ্টটাই না করে জানলে চুনি সামনে দুটো পানের খিলি একটা রেকাবিতে করে এগিয়ে দিয়ে চুনিদাসী বললে আহা তা করবে না গা যে ভালো মানুষ হয় তার সবই ভালো খাও ভালো মানুষ বাবু খাও পান খাও ভাই ভূতনাথ যেন অবাক হয়ে গিয়েছে দেওয়ালের গায়ের তাকে থরে থরে সাজানো বোতলের শাড়ি ওপাশে ঝালর দিয়ে ঢাকা একটা কি জিনিস বোধ হয় হারমোনিয়াম তার পাশেই উপর করা একজোড়া বাঁয়া তবলা তারই পাশে একজোড়া ঘুঙুর আর ঠিক মাথার উপর দেওয়ালের গায়ে ঝুলছে একখানা তেল রঙের ছবি ছোট কর্তার বৃন্দাবন বললে বেশ আয়েস করে তাকিয়ে হেলান দিয়ে বসুন শালাবাবু অমন আড়ষ্ট হয়ে আছেন কেন কই আরষ্ট হয়ে নাই তো হ্যাঁ দিব্যি গায়ে লিয়ে দিন দিয়েই চুনির সঙ্গে গল্প করুন কদিন থেকেই ভাবজি কত করে বলে এলুম শালাবাবুকে একবার এলেন না তা চুনি বলছিল আসবে নিশ্চয়ই বলেছে যখন ভালো মানুষ বাবু তখন আসবে নিশ্চয়ই চুনি পান চিবোতে চিবতে বললে সত্যি ভাই ভালো মানুষ বাবু বলছিলুম এই কদিন ধরেই বলি সেই গেল এত করে আসতে বলে দিলাম একদিনও এলো না একবার ভাবলাম নিজেই আবার যাই তা গাড়িটা তো বেছে দিয়েছি শুনেছ বোধহয় তা এত রোগা হয়ে গিয়েছ কেন ভালো মানুষ বাবু ওরে বৃন্দাবন ভূতনাথেরও হঠাৎ নজরে পড়লো বৃন্দাবন কোথাও নেই অথচ এতক্ষণ এখানেই ছিল যাই গো বলে পাশের কোথা থেকে বৃন্দাবনের সাড়া এলো পাখিটাকে ছোলা দিয়েছিস হ্যাঁ এই দেখো না এই এক জ্বালা হয়েছে কদিন থেকে পাখিটা মুখে কিছু কাটছে না ভাই সাত দিকে সাত ঝঞ্ঝাট হয়েছে আমার ছোটবেলা থেকে পুষেছি কিনা হ্যাঁ এখন পড়ে গিয়েছে বৃন্দাবন এলো চুনিদাসী বললে থাকোকে ডেকে দেত ভূতনার চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগল ছোট বউঠানের ঘরের সঙ্গে এই ঘরের অনেক তফাত কয়েকটা ছবি দেওয়ালের গায়ে ঝুলছে বিলিতি ছবি বলে মনে হয় শাড়ি খসে পড়েছে পরিদের গা থেকে জলে স্নান করতে নেমেছে একজন পরি পাহাড়ের ঝর্নার ধারে একটি পরি নিজের শরীরটার ছায়া দেখছে আপন মনে কোথাও তিনটে পড়ি অপরূপ ভঙ্গি করে দাঁড়িয়ে আছে কাপড় জামার বালাই নেই কারোর ঘরের মধ্যে যেন একটা কিসের তীব্র গন্ধ অথচ ছোট উঠানের ঘরে গেলেই সবসময় ধূপ ধুনুর গন্ধ নাকে আসে কিন্তু এখানে অন্য রকম অচেনা একটা উত্তেজনা আসে আপনা থেকেই বিছানাটা খুব উড়ু বসতেই আধ হাত গর্ত হয়ে যায় মোটা মোটা খান পাঁচ ছয় তাকিয়া বিছানার ওপরই পানের রেকাবি মশলার কৌটো আর ঘরের এক কোণে একটা গড়গড়া তলাটার উপর মতো ঝকঝক করছে চুনিদাসী বললে অমনা আরষ্ট হয়ে বসে কেন ভালো মানুষ বাবু ভালো করে হেলান দাও ভাই ভূতনাথ দেখলে চুনিদাসী নাকেও একটা হীরের নাক ছাবি অনেকটা যেন বৌঠানের নকল কিন্তু চুনিদাসী পান খায় বৌঠানের চেয়ে বেশি সেদিন এই বিছানার উপরেই ছোট কর্তা শুয়েছিল কিন্তু সেদিন চুনিদাসীকে এত সুন্দর মনে হয়নি আর যেন বড় ভালো লাগতে লাগল তাকে খানিক পরে সে বললে তামাক দিতে বলবো তোমার ভয় নেই ভালো মানুষ বাবু বামুনের হুঁকো আছে তামাক খায় না শুনে চুনিদাসী কিন্তু অবাক হলো না বললে আমারও তামাক খেতে ভালো লাগে না আর তেমন তামাক আনতেও পারে না বৃন্দাবন ছোটবাবু রাগ করে বৃন্দাবনের উপর আগে ছোটবাবু তামাক খেত ঘর একেবারে গন্ধে ভরপুর হয়ে যেত সব জিনিসেই তো আজকাল আগুন লেগেছে ভাই একটু জল বরং দাও জল তেষ্টা পেয়েছে জল কেন শরবত দিক না 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 শরবত দরকার নেই জলই যথেষ্ট শরবত তো হচ্ছে তৈরি হচ্ছে হলেই দিয়ে যাবে রোজই শরবত হয় আমার এখানে ছোট কর্তা খেত কি না ছোট কর্তা ছোট আজকাল কেমন আছে ভালো মানুষ বাবু সেই রকমই একবার উঠেন আবার পড়েন কেউ দেখে না বুঝি আমি কত সাবধানে রাখতাম তাকে কোনো দিন যদি বেশি মদ খেয়ে ফেলতো বারণ করতাম বলতাম অথচ কারো সহ্য হলো না তা ছোট কর্তাকে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে আমি ঠিক জানি না বংশী জানে ওই একটা বদমাইশ বংশী আমাকে বলে কি না বেবুসে শুনেছি সব বড় কি আমি প্রথম নাকি মেজদের বাবার মেয়ে মানুষ নেই কলকাতার কোনো বাড়ির খবর জানতে তো আর বাকি নেই এখানে সবাইকেই আসতে হয়েছে কালী পুজোর দিন ছোটবাবুকে কে বাঁচালো শুনি নইলে তো আগুনে পুড়ে একেকার হয়ে যাচ্ছিল তা তো বংশী জানে না ভূতনাথের চোখে বিষয় দেখে চুনিদাসী বললে সে খবর জানো না শুনিনি তো ওই যে পাশের বাড়িটা দেখছো ওর দক্ষিণে যে বাড়িটা ওইখানে থাকে কতগুলো মাগি বাজারের মেয়ে মানুষ তা সেবার কালী পুজোর সময় ও বাড়ির বাবুরা তুবড়ি জ্বালাচ্ছে খুব ছোটো কর্তার সঙ্গে আমিও বাজি দেখতে উঠেছি ছাদের ওপর একটা বাজে এসে পড়ল একেবারে আমার বাড়ির উঠোনে আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছে সুখী সুখী সুখীকে আমার আগে একটা টিয়া পাখি ছিল তার খাঁচার ওপর এসে পড়েছে একেবারে আর খুব চেঁচাচ্ছে মরতে মরতে নেমে এলুম নিচে দেখি তখন সুখীর একেবারে শেষ অবস্থা ভাই খেয়ে তো আমি আর বাঁচি নে তা ছোট কর্তাকে তো চেনো তুমি রেগে গেলে ও মানুষের জ্ঞান থাকে না বললে এক্ষুনি কিনে আনো তুবরি হাজার টাকা তুবরি, হাজার টাকা তুবড়ি হ্যাঁ ছোট কর্তার তো হাজার ছাড়া কথা নেই হাজার টাকা তো বলেই খালাস তা বৃন্দাবন তো গেল তুবড়ি আনতে হাজার টাকার তুবড়িকে চারটি খানি কথা নাকি তা যা পাওয়া গেল কুড়িয়ে বাড়িয়ে তক্ষণি নিয়ে এলো কিনে ছোট কর্তা বলে ছোড়ো সবাই ওদের দিকে সেই সেদিন তো সবাই এসেছিল মধুসূদন লোচন আমার দারোয়ান চাকর সবাই মধুসূদন কি এখানে আসে নাকি হ্যাঁ রোজই তো আসে ওরা তো আমার দেশের লোক রোজ শরবত খেয়ে যায় তা তুমি জানতে না ভালো মানুষবাবু মধুসূদন আসে লোচন আসে মাঝে মাঝে শ্যামসুন্দর বেনি আগে আসতো শর্ষীও বৃন্দাবন যে শরবতটা তৈরি করে ভালো ওর যে নাম ডাক আছে কলকাতায় হ্যাঁ রে এই শরবত হলো তোদের তা তারপর কি হলো বলি শোনো ভাই চুনিদাসী আর একটা পান মুখে পড়ে দিলে তারপর বোঁটায় করে খানিকটা চুন তারপর জর্দার কৌটো খুলে মুখে পড়ে দিলে খানিকটা এক মুখ পান রসে বোধহয় সমস্ত মুখখানা ভরে উঠেছে তারপর সরে গিয়ে ফরাসের বাইরে পিকদানিটায় খানিকটা পিক ফেলে মুখ মুছতে মুছতে বললে পান মুখে দিয়ে গল্প করতে পারি নে ভাই আমি তারপর কি হলো আবার মুখে রস জমে উঠেছে চুনিদাসী ফেললে দূর ছাই মুখটা বললে ফেলি জ্বর দেখে তোমার সঙ্গে গল্প করতে জুত হচ্ছে না ডাকলে থাকো এক ঘটে জল দে তো মেয়ে চুনিদাসীর পান খাওয়া দোক্তা খাওয়া উঠা বসা সমস্ত দেখতে দেখতে ভূতনাথের কেমন যেন একটা অদ্ভুত কথা মনে হল এই মেয়েকে নাচলে কেমন দেখাবে কে জানে ছোট তো অল্পে সন্তুষ্ট নয় ছোটবাবুকে তৃপ্তি যে সে দিতে পারে না শুধু রূপ আর রূপের বাহার থাকলেই চলবে না সেই রূপের প্রকাশ চাই অঙ্গভঙ্গি চাই রূপকে বিকৃত করে বিশ্লেষণ করে তবে ছোটকর্তার শান্তি এই ঘর এই ঘরের মধ্যেই এতদিন ছোট কর্তা তার পরিতৃপ্তি খুঁজেছে এবং পেয়েছে কিন্তু চনিদাসীকে বাইরে থেকে দেখে তো কিছু বোঝা যায় না কোথায় এর বৈশিষ্ট্য কোথায় এর বৈচিত্র্য এই মেয়ে হাসিতে গানে কথায় নাচে মন্ত্রমুগ্ধ করে রাখে ছোট এখন দেখলে কেমন অবাক লাগে অথচ বড় বাড়িতে যারা পেশাদার নাচিয়ে গাইয়ে আসে তাদের দেখেই বোঝা যায় নান্নে বাই তাদের চোখের চাউনি আলাদা তাদের চোখও নাচে অনবরত নান্নে বাই যখন গজল গাইছিল ন্যায় না মেরে তখন তা বোঝা যায় হাসিনী কেউ ধরা সহজ নয় বড় মাঠাকুরন বয়সকালে নাচতে পারত পা দেখলে ধরা যায় এখনও এক একদিন গাড়িতে উঠবার সময় পায়ের যেটুকু কাপড় সরে গিয়েছে তা দেখে বুঝেছে ভূতনাথ বুড়ি হয়ে গেলেও আঁটো সাঁটো দেহ কিন্তু এই চুনিদাসী যেন এক আশ্চর্য মেয়ে মানুষ ভূতনাথের এমন মেয়ে মানুষের সঙ্গে এই প্রথম মুখোমুখি কথা বলা চুনিদাসী গল্প করে যায় বলে তুবড়ি ফাটছে দমাদম শব্দে ও বাড়িতে ছাদের আলসের ওপর সার সার চল্লিশটা তুবড়ি বসিয়ে চল্লিশটা মেয়ে সঙ্গে আগুন ধরিয়ে দিচ্ছে চল্লিশটা তবরি অন্ধকার আকাশের দিকে মুখ করে সোঁ সোঁ শব্দে ফুলের তোড়ার মতো উড়ে চলেছে এক সঙ্গে চল্লিশটা মেয়ের হুল্লোর আর তাদের একশো বাবুরা পাড়াটা মাথ হয়ে উঠেছে ছাদের ওপর এই মাদুর পেতে হারমোনিয়াম নিয়ে নাচ গান চলছে একশো বাবু এক সঙ্গে চিৎকার করে ওঠে কেয়া বাদ কেয়া হঠাৎ এদিক থেকে বৃন্দাবনও ছুঁড়ল তুবড়ি তুবরির ঝাঁক মাগো বলে ছিটকে পড়ল একেবারে মেয়েদের দল গান বাজনা একেবারে মাথায় উঠল তাদের শাড়িতে সেমিজে আগুনের ফুলকি লেগেছে উদ্দাম হয়ে উঠেছে আসো তারপর আরও তুবড়ি ঝাঁক গিয়ে পড়ল আবার ছোটকর্তা বললেন দে বৃন্দাবন সব মাগিদের পুড়িয়ে মার আনার তুবড়ি নিয়ে বাজি পোড়াতে আসে নিচে ছিল মুসলমানদের হোটেল সেখানে গিয়েও পড়ল কয়েকটা রাস্তায় তো একেবারে লোক জমে গেল এক একটা তুবড়ি সোঁ সোঁ করতে করতে যায় আর ছাদের ওপর পড়ে ছত্রখান হয়ে যায় আগুনের ফোয়ারা কোটে কিলবিল করে ওঠে মাগিগুলো মাগিরা বলে এ কি কাণ্ড মা পালিয়ে যায় নিচে কিন্তু বাবুরা ছাড়বে কেন তারা পয়সা খরচ করে ফুর্তি করতে এসেছে এত সহজে মাটি হবে সব দুই একটা মাগি মরলো কি গেল তাতে তাদের কি আসে যায় সারা বছরে যাদের বাবু জোটে না কালী পুজোর দিন তাদের ঘরেও লোক আসে দুটো ভালো মন্দ জিনিস পেট ভরে খেতে পায় মাংস হয় ভালো ভালো মদ আসে ভালো জামা কাপড় পায় সেদিনটা এমন করে নষ্ট হবে নাকি গঙ্গায় গিয়ে দেখেছি তো পানসির ভাড়া ডবল হয়ে গিয়েছে কালী পুজো কার্তিক পুজো এগুলোই তো ওদের মরসুম শরবত হলো তো বৃন্দাবন তারপর তারপর একটা তুবড়ি এসে পড়লো একেবারে ছোট তার গায়ের ধরুন চালাবাবু বাবু ধরুন বিছানার পাশে রাখলো দু গ্লাস শরবত রুপোর গ্লাস বেশ ছকছক করছে ওপরে বৃন্দাবনী কাজ করা একটাতে লেখা চুনিদাসের নাম আর একটাতে মনি চৌধুরীর ছোট কর্তার গেলাসটা ভূতনাথের সামনে রাখল বৃন্দাবন আবার বললে চো চো করে মেরে দিন শালাবাবু দেরি করবেন না হেই দেখো না ভালো মানুষ বাবু তেঁতুল দিয়ে বেশ করে গেলাস মেজে দিয়েছে বামন মানুষকে কি আমরা যা তা খেতে দিতে পারি আমাদের কি আকেল বিবেচনা নেই ভূতার তবু দ্বিধা করতে লাগল সিদ্ধি নয় তো সেবার ছুটুকবাবুর আসরে সিদ্ধি খেয়ে কি কাণ্ড প্রাণ যায় আর কি মনে হয় বুঝি সমস্ত বাড়িটা উল্টে যাচ্ছে চনিদাসী ততক্ষণে নিজের গেলাসটা নিয়ে চুমুক দিতে শুরু করেছে সমস্তটা শেষ করে মুখ দিয়ে একটা শব্দ বার করলে আহ বেশ হয়েছে কিন্তু শরবতটা কিন্তু এইদিকে আর একটা কাণ্ড ঘটে গেল শরবত মুখে তুলে চুমুক দিতেই মাথাটা যেন হঠাৎ ঘুরে উঠল ভূতনাথের আর সঙ্গে সঙ্গে হাত পিছলে গেলাসটা কাঠ হয়ে পড়েছে ওই যা কি হলো চনিদাসী হঠাৎ সামনে এগিয়ে এসে ধরতে গেল কিন্তু তার আগেই যা হবার তা হয়ে গিয়েছে শরবত গড়িয়ে বিছানা ভিজে গিয়েছে একাকার হয়ে গিয়েছে সমস্ত জায়গাটা চনিদাসী বললে পড়ে গেল দেখি দেখি কিন্তু ততক্ষণে বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে ভূতনাথ তার নিজের জামায় কাপড়েও পড়েছে বিছানাটাও নষ্ট হয়ে গেল চনিদাসী এগিয়ে এসে নিজের শাড়ি দিয়ে ভূতনাথের হাত মুখ মুছিয়ে দিলে ভূতনাথের দিকে চেয়ে যেন বুঝতে পারলে ব্যাপারটা ভূতনাথও অপ্রস্তুত হয়ে বললে এ মাথাটা ঘুরে উঠল না এখনো মাথা ঘুরছে শরবতে কি ছিল থাকবে আবার কি ভালো মানুষবাবু সবাই খেয়েছে এই তো আমিও খেলাম তাহলে শরীরটা এমন করছে কেন ভূতনাথের মনে হল সে বুঝি এক্ষণে টোলে পড়বে মাথাটা ঝিমঝিম করছে সমস্ত শরীরে যেন একটা দোলানি ছুটুকবাবুর আসরে সিদ্ধি খেয়ে যেমন হয়েছিল এই তেমন নয় যেন বিষ খেয়েছে সে বিষ কখনো খায়নি ভূতনাথ বিষ খেলে কেমন হয় তাও জানবার কথা নয় কিন্তু তবু যেন মনে হলো তাকে এরা বিষ খাইয়েছে সত্যি সত্যি সমস্ত ঘরখানাও যেন তার সঙ্গে দুলছে দেওয়াল দেওয়ালের ছবি হারমোনিয়ামের বাক্স বাঁয়া জোড়া মাথাটা টিপে দেব চুনিদাসী ভূতনাথের মাথাটা নিয়ে নিজের কোলের ওপর রাখল বললে একটু ঘুমাবার চেষ্টা করো তো ভালো মানুষ বাবু চুনিদাসের কোলের ওপর শুয়ে কেমন যেন আরাম হল কেমন যেন এক অন্য ধরনের স্বস্তি মাথার তলায় চুনিদাসের নতুন শাড়িটা কেমন যেন খসখস করছে চুনিদাসী কি আতর মেখেছে আতরের গন্ধ বুক ভরে টানতে লাগল ভূতনাথ মনে হল তার মাথার চুলের মধ্যে যেন আঙুল দিয়ে আস্তেই আস্তে টিপে দিচ্ছে সে কপালের কাছে হাতটা আসতেই কেমন আরাম লাগে চুনিদাসের আঙুলগুলো কি নরম একটু ঘুমাবার চেষ্টা করো দেখি ভালো মানুষ বাবু তো তোমার কাপড়টা খারাপ হয়ে যাচ্ছে তা যাক এখন মাথা ধরাটা সারল একটু বলে নিজের কাপড় দিয়ে ভূতনাথের মুখের ঘাম মুছিয়ে দিলে সে সত্যি যেন আরাম হচ্ছে বেশ তোমাদের খুব কষ্ট দিলাম কষ্ট কষ্ট কিসের ভালো মানুষ বাবু আজ এলে গল্প করতে তোমাকে আমিই ডেকে পাঠিয়েছিলাম আর কি কাণ্ড বলো দিকি তা তোমার কিছু ভাবনা নেই বংশী হয়তো খুঁজবে আজ সকাল সকাল ফিরতে বলেছিল কাজও ছিল একটা একটু ঘুমো ঘুমিয়ে নাও শরীরটা ভালো হলে তোমায় গাড়ি ডেকে পাঠিয়ে দেবো কিচ্ছু ভেব না আবার চোখ বুঝতে চেষ্টা করলো ভূতনাথ কিন্তু মাথার মধ্যে সব যেন গোলমাল হয়ে যায় হঠাৎ একবার তন্দ্রা আসে আর মনে হয় ঘরে যেন অনেক লোকের ভিড় জমেছে পুলিশ ঢুকেছে ঘরে বলছে একে খুন করেছে কে আবার যেন মনে হলো বৃন্দাবন ঘরে ঢুকে দাঁত বার করে হিহি করে হাসছে চুনিদাসী বলছে এইবার একে রাস্তায় ফেলে দিয়ায় আর দরকার নেই চুনিদাসীরও যেন অন্যরকম চেহারা বোতল বার করে গেলাসে মদ ঢালছে তারপর বললে ডাক তো কাল্লুকে তবলা বাজাবে তন্দ্রার মধ্যে মনে হলো যেন চুনিদাসী শাড়ি খুলে ফেলেছে চুলটা বেনি করে বেঁধে নিয়েছে মাথায় দিয়েছে পাতলা জাফরানি ওড়না আর মখমলের ঘাগরা পড়েছে বুকে বেঁধেছে কাঁচুলি তারপর ওধারে কারা যেন তবলা বাজাচ্ছে গান গাইছে আর ঘুরে ফিরে নাচছে চুনিদাসী চুনিদাসীর যেন আর সেই চেহারা নেই মাঝে মাঝে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্গভঙ্গি করছে আসরে মদ উঠছে সিগারেটের ধোঁয়া জমেছে আর ওধারে এক কোণে বসে আছে ছোট কর্তা বসে বসে রুপোর গড়গড়া থেকে রঙিন রেশমি কাগজে মোড়া ফর্শি মুখে দিয়ে ধীরে ধীরে তামাক টানছে ঘুমের মধ্যেই মনে হল কখন সব এলো এরা তাকে কি কেউ দেখতে পাচ্ছে না ভয়ে জড়সড় হয়ে চোখ মেলতেই সব দৃশ্য যেন ছায়ার মতো মিলিয়ে গেল চুনিদাসী ঠিক তেমনই করে কোলে মাথাটা নিয়ে বসে আছে বৃন্দাবনের সামনে গম্ভীর মুখে দাঁড়িয়েছিল বললে ওই তো ওই তো চোখ চেয়েছেন ছালাবু এখন একটু আরাম হচ্ছে ভালো মানুষবাবু ছোট ঘর তো এসেছিল না কোথায় না তো স্বপ্ন দেখেছো তুমি তুমি ঘুমাও ঘুমাবার চেষ্টা করো আচ্ছা শালাবাবু ছোটো কর্তাকে একবার নিয়ে আসতে পারেন না এখানে এই একদিন শুধু আসবে একবার বৃন্দাবন হঠাৎ বলে উঠল ভূতনাথ অভিভূতের মতো হাঁ করে চেয়ে রইল বৃন্দাবনের দিকে বৃন্দাবন আবার বললে একবার যদি নিয়ে আসতে পারেন শালাবাবু তো আপনার জীবনে খাওয়া পড়ার আর ভাবনা থাকবে না এই দেখছ তো ভালো মানুষ বাবু এই ঘর বাড়ি আমার গাঁটি সবই তোমার হবে ছোটমা মা আপনাকে আর কি দিয়েছে শুনি এত যে করেন তার জন্য ভালো করে তো খেতেও দেয় না শুনেছি কেন ওখানে পড়ে আছেন ওই যে ছোটমার সব সম্পত্তি ওই সব তো নেবে বংশী মদ তো ধরিয়েছে এখন মদের মুখে বেহুশ করে সিন্দুক খুলে সব নেবে বৃন্দাবন বললে সঙ্গে সঙ্গে চুনিদাসী বলে উঠল আর এক কাজ করতে পারো না ছোট বউ সঙ্গে তো তোমার খুব ভাব একদিন একটা কিছু খাইয়ে শেষ করে দেবে তোমাকে একেবারে জন্মের মতো স্বাদ মিটে যাবে তার আর দরকার নেই আপনি একবার ছোট কর্তাকে আনবেন এখানে আমি শুধু এক গ্লাস শরবত খাওয়াব তাকে এইবার নতুন একরকম শরবত সে খেলে আর বাড়ি ফিরতে মন চাইবে না এত সব কথা কথা আর প্রশ্ন ভূতনাথের মাথাটা আবার ঘুরতে লাগল চোখ বুঝতেই আবার সেই সব দৃশ্য চুনিদাসী এবার গায়ের ওড়না ঘাঘরা কাঁচুলি সব খুলে ফেলেছে পায়ে শুধু ঘুঙুর ঘুরে ঘুরে উদ্দাম হয়ে নাচছে ঘুরবার সঙ্গে সঙ্গে মাথার বেনিটা উঁচু হয়ে ঘুরতে শুরু করেছে ছোটকর্তা কর্তা গড়গড়া থেকে মুখ নামিয়ে আর একবার গেলাসে চুমুক দিলে এমন সময় যেন হুড়মুড় করে পুলিশের দল ঢুকে পড়ল ঘরে বললে বাবুকে খুন করেছে কে তারপর আবার যেন মনে হল ছোট কর্তার হাতে হাত করা বাঁধা চুনিদাসীর হাতে হাত করা বাঁধা বৃন্দাবনের হাতে হাত করা বাঁধা সকলকেই পুলিশে ধরেছে হঠাৎ আবার চোখ খুলল ভূতনাথ কিন্তু চুনিদাসী তখনও তার মাথাটা কোলে নিয়ে তেমনই বসে আছে আর বৃন্দাবন দাঁড়িয়ে আছে মুখ গম্ভীর করে তার পাশে রয়েছে মধুসূদন বড় বাড়ির তোষাখানার সর্দার মধুসূদন লোচন শ্যামসুন্দর আর বেনি ভূতনাথ কেমন অবাক হয়ে গেল ওরা এখানে কেন মধুসূদন বললে যদি পারে কেউ তো শালাবাবুই পারে শালাবাবুর সঙ্গে ছোটমার খুব মেলামেশা এই তো ছোটুকবাবুর বিয়ের সময় মাই তো শালাবাবুকে কাপড় জামা জুতো দিয়েছে অথচ দেখো না আমরা এতদিন কাজ করছি আমাদের বেলায় শুধু একখানা করে ধুতি আর গামছা লোচন বললে আমি বলার মধ্যে বলেছিলাম দৈনিক একটা করে আধলা আর মিনি পয়সায় তামা খেয়ে যাবে যেমন সবাই খায় বড় লোকের পয়সা কে হিসাব রাখে তাই রাজি হলেন না শালাবাবু ছোটমার কাছে শুনেছি তো পাঁচশো টাকা জমা রেখেছে বংশী নিজে বলেছে আমাকে বৃন্দাবন বললে আচ্ছা মধুসূদন কাকা এ ছোট মাকে মত ধরালে কে হ্যাঁ ওই তো বংশী বংশী আর ওর বোন চিন্তা সবনাশ তো ওরা দুজনেই করছে স্বনাশের আর বাকি কি আছে লোচন বললে বৃন্দাবন বললে তা গাড়ি কেন বেঁচে দিলে মেজবাবু বেনি বললে ও গাড়ি মেজবাবুর পছন্দ হল নি যে বিলের থেকে নতুন গাড়ি আসছে যে বাবুর জন্যে তুই থাম সব জানিস তোরা এবার সুখচরের প্রেজারা বসিয়ে দিয়েছে একেবারে ছুটুকবাবুর বিয়েতে কেউ নজর দিতে এলো না কত গিয়ে বললাম ধর্না দিলাম দোরে দোরে বললে বিলের জল শুকিয়েছে আজ দর্শন গেল বছরে বাঘ এসেছিল বাদায় ধনে পেরানে মরছি আমরা খেয়াল নেই তোমাদের বলো গিয়ে না বাবুকে পেয়াদার পো আমরা বাঁচলি জমিদারের নাম মেজবাবু তো সব শুনলে বললে এবার আমি নিজে যাব চাবুক নিয়ে যাব বৃন্দাবন বললে তা যাবে নাকি মেজবাবু মেজবাবু আর যেয়েছে দরকার মশাই বললে ও মেজবাবু গেলেও যা হবে না গেলেও তাই হবে কি হবে কি কলা হবে বলে বুড়ো আঙুল উঁচু করে দেখায় আমার কি আমি গিয়ে উঠবো নিজের ঘরে ঠুক ভাত কপালে না থাকে তো দুধ ভাতই খাবো কলকাতায় আর যে সেই সুখ নেই বৃন্দাবন আমার জ্যাঠা আসতো এখানে রথের সময় ফিরে গিয়েছে চার কুড়ি পাঁচ কুড়ি টাকা নিয়ে যেবার সেপাহীরা খেপে উঠল কলকাতার বারাকপুরে এবার কত সস্তায় জমি জমা কিনলে কুকুর কাটালে তুলসী মঞ্চ করে দিলে আমাদের গায়ে সাত দিন যজ্ঞি হলো বাড়িতে লোচন বললি কেন বড় বাড়িতে কি কম সুখ ছিল নাকি হ্যাঁ বড়বাবু তখন বেঁচে সকালবেলা কুস্তি টুস্তি করে এসে সবে বসেছে নাচ ঘরে আমি বেশ করে তামাক আমাকে সেজে দিয়েছি গড়গড়ায় মেজ আজ ভালো ছিল সন্ধেবেলা বকশিস হয়ে গেল এক টাকা এখন শুধু সুখমাই নে বৃন্দাবন হতাশ হয়ে যায় বলে চুনিদাসীকে তুই বুঝিয়ে বলতো ও যে অত ছোটবাবু ছোটবাবু করে ছোটবাবু ছাড়া কি আর বাবু নেই না কি কলকাতা শহরে এই তো এই তো ঠনঠনে ছেনি দত্তর ছেলে এর নোটে দত্তও তো রয়েছে আসবে বলেছ তো আমাকে কিন্তু ও কেবল খালি ছোট ছোটবাবু আর ছোট বাবু মধুসূদন বলে ছোট বাবুতে আর শ্বাস নেই রে যেটুকু আছে বংশী সব খেয়ে নেবে দেখিস ভূতনাথ আবার চোখ বুঝল যেন সব গোলমাল হয়ে যায় আবার মনে হয় যেন সে স্বপ্ন দেখছে যেন সে শুয়ে আছে ছোট বউ উঠানের ঘরে ছোট বৌঠানের তখন বেসামাল অবস্থা টানছে কেবল ভূতনাথকে বলে ছোট কর্তা যদি যানবাজারে যায় আমিও থাকবো না বাড়িতে কোথায় যাবি বলতো ভূতনাথ বাগান বাড়িতে যাবি খর্দার রামলীলার মেলায় গঙ্গায় বেড়াবি পান শীতে চড়ে তারপর হঠাৎ যেন খানিকটা আতর ঠেলে দিলে ভূতনাথের গায়ে তারপর চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে দিলে তারপর বোতল থেকে খানিকটা ঢেলে গেলাসটা বাড়িয়ে দিলে ভূতনাথের দিকে বললে খা একটু চেখে দেখ ভূতনাথ বললে আমি খাবো না বমি আসবে কিছু হবে না ওই রকম আমারও তো হতো একটু একটু অভ্যেস কর সব ঠিক হয়ে যাবে কিন্তু কার ওপরে রাগ করে নিজের এমন স্বনাশ করছো বৌঠান দূর রাগ হতে যাবে কেন দেখবি এ খেলে আর রাগ দুঃখ কিছু থাকে না মনে হবে তোর সব আছে মনে হবে তোর ছেলে আছে সংসার আছে স্বামী আছে হঠাৎ বাইরে যেন কার জুতোর মশমশ আওয়াজ হলো সবাই একেবারে সন্ত্রস্ত হয়ে উঠেছে বৃন্দাবন এক মুহূর্তে বাইরে গিয়েই আবার দৌড়ে ফিরে এসেছে ঘরে চনিদাসী জিজ্ঞেস করলে কে কে আসছে ছেনি দত্তর ছেলে নোটে দত্ত মধুসূদন খুঁড়ো পালাও এলোচন যা তোরা যায় না কথাটা মাথাটা কোল থেকে নামিয়ে দিলে তারপর দুহাত দিয়ে খোঁপাটা ঠিক করে নিতে নিতে বললে ভালো মানুষ বাবুকে ঘর থেকে সরিয়ে নিয়ে যা বৃন্দাবন নোটে কি ভূতনাথের এই প্রথম দেখা বেশ লম্বা চেহারা ছোটবাবুর মতো অমন গায়ের রং নয় কিন্তু স্বাস্থ্য ভালো বেশ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চাইলে একবার ভূতনাথের দিকে তারপর যেন বৃন্দাবনের দিকে চেয়ে জিজ্ঞেস করলে একে বৃন্দাবন কি বলল বোঝা গেল না চুনিদাসী যেন বিরক্ত হয়ে বললে বৃন্দাবন একে সরিয়ে নিয়ে যানা তাড়াতাড়ি বৃন্দাবনকে আর সরাতে হলো না ভূতনাথ নিজেই উঠল সমস্ত শরীর যেন টলছে তার উঠবার ক্ষমতাও যেন তখন আর নেই তবু উঠতে হয় মধুসূদন লোচন এরা সব কখন এক ফাঁকে সরে পড়েছে ভূতনাথ দরজার কাছে এলো বৃন্দাবন ধরতে এসেছিল বললে একা বাড়ি যেতে পারবেন শালাবাবু তোমার তোমার ভয় নেই বৃন্দাবন আমি ঠিক যেতে পারবো কথাটা বললে বটে কিন্তু যেন শক্তি নেই সত্যি সত্যি তার শরীরে আস্তে আস্তে শ্রেণীটা বেয়ে নিচে নেমে এসেও যেন ঠিক হদিস পাওয়া গেল না কোন দিকে রাস্তা পিছনে যেন কারা হো হোক করে হেসে উঠল বিদ্রূপের হাসি ভূতনাথের সেদিন মনে হয়েছিল তাকে লক্ষ্য করে তাদের হাসি যেন অকারণ সে তো চুনিদাসীর কাছে নিজের ইচ্ছে আসেনি তবে সে নেশা করেছে বলে কি হেসেছে তারা অথচ সে তো নেশাও করতে চায়নি কিন্তু তাকে নেশা করিয়েই বা তাদের লাভ কী তাকে দিয়ে তাদের কি উপকার হবে ছোটকর্তাকে এখানে পাঠাবার মালিক তো সে নয় সে বললেই বা ছোট কর্তা আসতে যাবে কেন আর তাছাড়া ছোট বউঠানি বা এইসব শুনলে কি বলবে রাস্তায় নেমে কোন দিকে ভূতনাথ যাবে তা যেন হঠাৎ ঠিক করতে পারলে না কলকাতার রাস্তায় তখন বেশ অন্ধকার রাত হয়েছে বেশ কয়েকটা দোকানে তখনও টিম টিম করে তেলের আলো জ্বলছে বাড়ি লক্ষ্য করে চলতে চলতে একবার সন্দেহ ঠিক চলেছে তো সে রাতের বেলা কলকাতার যেন অন্য এক রূপ। যেন আদিম কলকাতার এ এক অনাবৃত চেহারা এই সুতানুটিতেই বুঝেছিল পর্তুগিজদের লুকিয়ে থাকবার জায়গা সপ্তগ্রামের বন্দরে জাহাজ লুট করে মেয়েদের এনে লুকিয়ে রাখত এখানে এই কলকাতার জঙ্গলে ভূতনাথের মনে হল এখন যেন আবার জঙ্গলের মতন বিভৎস মনে হচ্ছে এই কলকাতাকে আরেকটু এগোলেই যেন রতন সরকারের বাড়ি ধোপা রতন সরকার সাহেবদের সঙ্গে মেয়ে মানুষের দালালি করে বড়লোক হয়ে গিয়েছিল হঠাৎ যেন তার ভয় করতে লাগল বইতে পড়া সেই কলকাতার সঙ্গে যেন খুবহু মিলে যাচ্ছে সেই দিহি কলকাতার পশ্চিমে ভাগীরথী উত্তরে সুতানুটি পূর্বে যতদূর যাও কেবল নোনা জমি আর দক্ষিণ বরাবর গোবিন্দপুর কলকাতার চারদিকে কাঠের বেড়া ফ্যান্সি লেনের মোড় থেকে কাঠের বেড়া আরম্ভ সেখান থেকে লার্কিন্স লেনের ভিতর দিয়ে মিশেছে গিয়ে একেবারে ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটে তারপর বারোটা লেন ম্যাঙ্গো লেন মিশন রো সেখান থেকে বরাবর লালবাজার রাধাবাজার এজরা স্ট্রিট আমরাতলা স্ট্রিট আরমানিয়ান স্ট্রিট হামাম গলি মুরগিহাটা দরমাহাটা খেংরাপটি বনফিল্ডস লেন রাজা উডমান স্ট্রিট দিয়ে এসে একেবারে গঙ্গার ধারে মিশেছিল এই কয়লাঘাটা স্ট্রিট আর ফেয়ারলি প্লেসের মধ্যে ছিল পুরনো কেল্লা আর তার পিছনে ছিল মালগুদাম ঘর আর ছোট ডক চার্চ লেন আর হেস্টিং স্ট্রিটের মোড়ে মাটির পুরুজের ওপর কামান সাজানো থাকত চলতে চলতে ভূতনাথ যেন আর যুগে এসে পৌঁছে গিয়েছে নেশার ঘোরে যেন মনে হচ্ছে যা কিছু দেখছে ভূতনাথ সবই অচেনা এই সব নতুন জায়গা কোথায় যানবাজার কোথায় কষাই টোলা কোথায় নাপতেহাটা কলুটোলা কোথায় কাঁসারিপটি পোগলাকুরিয়া বাগান উল্টোডিঙি নারকেল ডাঙা ভূতনাথ যেন সারা কলকাতা ঘুরে বেড়াচ্ছে আরমানি পর্তুগিজ আর ওলন্দাজেরা যেন আবার এসে পড়েছে কলকাতা শহরে মেটকাফ হলের কাছে যেন তাঁতিরা এসে আস্তানা করেছে আবার ওলন্দাজেরা এসে উঠেছে ব্যাংসাল স্ট্রিটের কাছে ক্যানিং স্ট্রিটের ধারে এসে উঠেছে পর্তুগিজ আর আরমানিরা আর ওলন্দাজরা খিদিরপুর থেকে শুরু করে সাঁকরেলের খাল পর্যন্ত বাণিজ্য জুড়ে দিয়েছে কাটিগঙ্গার ধারে ধারে আলু গুদামের ওপরেই যেন পর্তুগিজদের তুলোর গুদাম উঠেছে আবার বাড়ি থেকে বেরিয়ে পর্যন্ত ভূতনাথের যেন দিক ভুল হয়ে গিয়েছে এ এ কোথায় তো তার চেনা কলকাতা নয় কোথায় সেই মাধববাবুর বাজার সেই বনমালী সরকার লেন ভূতনাথের মনে হলো সারা রাত যেন সে এমনি করেই সমস্ত কলকাতা ঘুরে বেড়াচ্ছে যানবাজারের ফিরিঙ্গি পাড়ায় তখনও কিছু কিছু লোক জেগে আছে কিন্তু ওদিকে চৌরঙ্গির রাস্তায় সব যেন নিঝুম। রাস্তার ফুটপাথের ওপর সকালের কুলি কাবারিরা বেপরোয়া শুয়ে আছে পদ বদলে আবার ভূতনাথ ফিরল উত্তর দিকে মোড়ের মসজিদটার সামনে তখন একটা ষাঁড় বসে বসে জাবর কাটছে কয়েকজন কাফরি যেন জাহাজ থেকে নেমে তখনও কলকাতা দেখা শেষ করে উঠতে পারেনি টলতে টলতে পাশাপাশি ছড়ি দোলাতে দোলাতে চলেছে হল্লা করতে শুরু করে দিয়েছে তারপর একেবারে সোজা রাস্তা ধরে বউবাজার কিন্তু মেছুয়া বাজারের কাছে এসে যেন খেয়াল হল বনমালী সরকার লেন তো সে ছেড়ে এসেছে অনেক দূরে এধারে কর্নওয়ালি স্ট্রিট আর ওধারে বুঝি চিতপুর রোড মাঝখানের গলিতে কয়েকটা খোলার বাড়ি এক একটা দলে দু তিনজন কাফ্রি যেন বসে বসে গল্প করছে চায়ের দোকানের সামনে এপাড়ায় মদের দোকান যেন একটু বেশি এখানে যেন এখনও বেশি রাত হয়নি সন্ধের মতো আবহাওয়া ভূতনাথকে দেখিয়ে যেন একদল কাফড়ি তার দিকে রইল ভূতনাথের বড় ভয় হল এপাড়ায় এমন সময় তার আসা উচিত হয়নি দিনের বেলায় এদের এখানে দেখেছে সে জাহাজ থেকে নেমে এরা দু তিনজন মিলে এক একটা খোলার বাড়ি ভাড়া করে থাকে তারপর গুন্ডামি করে অনেকবার অনেক লোক খুনও হয়েছে পাড়াতে আগে খবর থাকত এখানকার সমির এক একটা গলি কোথায় গিয়ে মিশবে কিছুই বলা যায় না। এই রকম জায়গাতেই ব্রজরাখাল একদিন গুন্ডার হাতে পড়েছিল ব্রজরাখালের ভয় ছিল না গুন্ডার দল সামনে আসতেই রুখে দাঁড়িয়েছিল ব্রজরাখাল তারপর তারপর সে কি অলৌকিক সাহসের সঙ্গে সেদিন ব্রজরাখাল এখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছিল তা ভূতনাথ শুনেছে ব্রজরাখাল বলে গুন্ডারা হলো ভীরুর জাত প্রথমটা রুখে দাঁড়ালে আর কিছু ভয় নেই কিন্তু ভূতনাথের তেমন সাহস নেই এক জায়গায় পঞ্চাশ জন কাফরি ভিড় করে বেঞ্চিতে বসে চা খাচ্ছে কালো কালো ভূতের মতো চেহারা সব কোঁকড়ানো চুল একজনের হাতে লাঠি ভূতনাথ নিঃশব্দে সরে আসছিল হঠাৎ মনে হলো যেন তার সামনে আগে আগে একটা ঘোড়ার গাড়ি চলেছে লালবাতি দুটো চেনা যায় অস্পষ্ট এত রাত্রে এই পাড়া দিয়ে ঘোড়ার গাড়ি যায় কেন ব্রজরাখাল এইসব রাস্তা দিয়ে চলতেই বারণ করেছিল তাকে মিছিমিছি বিপদ ডেকে আনা ঘোড়ার গাড়িটা দলের সামনে আসতেই কেমন যেন একটু মৃদু আলোড়ন শুরু হলো কাফরি দলের মধ্যে হঠাৎ বলা নেই কওয়া নেই একজন উঠে গিয়ে গাড়ির সামনে দাঁড়াল ভূতনা তো থেমে গিয়েছে লুটপাট করবে নাকি এরা চোখের সামনেই খুন খারাপই হবে নাকি খানিক্ষণ দাঁড়ালো ভূতনা চুপ করে তাকে কি কেউ দেখতে পায়নি সারা বাজারের সব জায়গায় যেন এখন ওরা ছাড়া আর কেউ নেই ওদেরই আধিপত্য এখানে এখানে এখন যদি তাকে কেউ খুনও করে ফেলে যায় তো কেউ ধরবার নেই পুলিশের চিহ্নটুকু পর্যন্ত নেই কোথাও শুধু নিবিড় অন্ধকার আর সেই পটভূমিকায় ওই কটা কাফরি গুলজার করছে সমস্ত পাড়াটা সত্যি সত্যি ভূতনাথের মনে হল এই কলকাতা শহর নয় এ যেন আদিম জঙ্গল সুন্দরবনের শেষ প্রান্ত সমুদ্র থেকে চোয়ার উঠেছে পোগলা বন আর গড়ান কাঠের জঙ্গল চারিদিকে পর্তুগিজরা বুঝি সাত গাঁ থেকে জাহাজ লুট করে এক পাল মেয়ে মানুষ ধরে এনেছে এই জঙ্গলে চড়া দামে বেজবে ইংরেজদের কাছে ইংরেজরা তো বউ আনে না এদেশে মোগল নবাব বাদশারা ইংরেজ মেয়ে দেখলে বড় নজর দেয় একটা সাদা চামড়ার মেয়ে দিলে সমস্ত হিন্দুস্থানটার পত্তনি লিখে দিতে পারে এমনই দর ওদের তখন কিন্তু তবু মেয়ে মানুষের অভাব মিটিয়েছে ওলন্দাজরা মেয়েরা ইংরেজি ভাষা জানে না কথা বলতে ভাব করতে অসুবিধে হয় কিন্তু ধোপা রতন সরকার আছে দোভাষী এই দালালি করে করে ইংরেজিটা বলতে কইতে পারে মেয়ে মানুষ বেঁচে বেঁচে মোটা টাকা আয় হয় তার রাত্রে যেন কলকাতার আদিম রূপ বেরিয়ে পড়েছে শহরে কত খুন হয় হ্যালিডে স্ট্রিটে কত লুটপাট জখম হয় খিদিরপুরের পোলের ওপর আর খুন খারাপি হয় মেছো বাজারে দিনের কলকাতা তা জানতেও পারে না ল্যান্ডো গাড়ি চলেছে হয়তো টকবাক করতে করতে হঠাৎ গুলির ভেতর কোথা থেকে দৌড়ে আসে গুণ্ডারা গাড়িতে উঠে মলমলের পাঞ্জাবির পকেট থেকে ঘড়ি ঘড়ির চেন ছিনিয়ে নিয়ে চলে গেল বাবার সাঞ্চিতে কত বাবু নিঃসন্দেহে ঢুকেছে চা খেতে তারপর জুয়া খেলার প্রলোভনে পড়ে ধন প্রাণ হারিয়ে চিরকালের মতো নিরুদ্দেশ হয়ে গিয়েছে পুলিশ টেরও পায়নি বেচারাম মশাই আদি ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন থাকতেন বেহালায় সমাজের সভার শেষে ঘোড়ার গাড়িতে ফিরছিলেন খিদিরপুরের পুলের ওপর বলা নেই নেই তারা করল কাফরিরা কিন্তু বেচারাম মশাই মোটা লাঠি নিয়ে যাওয়া আসা করতেন সেদিন একাই আটকালেন কাফরি গুন্ডাদের ওই এক লাঠির জোরে তারপর ছুটুকবাবুর আসরে আর গান হচ্ছিল ভূতনাথ তবলা বাজাচ্ছিল হাঁপাতে হাঁপাতে বিশ্বম্বর হাজির সবাই প্রশ্ন করলে এত দেরি কেন রে গজল গানের জন্য না এতক্ষণ কিন্তু বিশ্বম্ভর তখনও হাফাচ্ছে। বললে কম্বুলি টোলায় এক কাণ্ড হয়ে গেল গুণ্ডারা তলোয়ার ঘোরাতে ঘোরাতে লোহার সেন্দুক নিয়ে উধাও ব্রজরাকাল যখন রাত্রির করে ফিরতো কত দিন কত বিপদের কথা এসে বলেছে দিনের বেলায় ততটা নয় কিন্তু রাত্রে এই কলকাতা নরক হয়ে ওঠে যে রামবাগানে সাহেব বিনার ঘরে বৈদুর্যমনে যেতেন তাকেই কতবার থানায় যেতে হয়েছে খুনের দায় ওই পাড়াটাতেই খুন জখম হতো বেশি ভূতনাথ তখনও হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছে নিঝুম রাস্তার ওপর একটা ঘোড়ার গাড়ি আর কাফরিরা তাকেই ঘেরাও করেছে গাড়ির ভেতরে যদি কেউ থাকে তাহলে চোখের সামনে হয়তো খুন খারাপি হয়ে যাবে কিন্তু হঠাৎ যেন একটা গোলমাল শুরু হলো। গাড়োয়ান গাড়ি ছেড়ে দৌড়ে পালালো বুঝি তারপর শুরু হলো আক্রমণ গাড়ির জানালা দরজা বন্ধ ছিল কিন্তু সামান্য আঘাতেই সেটা খুলে গেল তারপর যে কাণ্ড হলো ভূতনাদের মাথায় যেন তখন নেশা বেশ তীব্র হয়ে উঠেছে চোখে অন্ধকার লাগলো সব হঠাৎ যেন সব ঝাপসা হয়ে এলো কিন্তু আবার সব পরিষ্কার মনে হলো কোথাও যেন কেউ নেই সে যেন স্বপ্ন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ যা দেখছিল সে সব তার কল্পনা আবার মনে হলো না জাহাজ এসেছে কলকাতায় ঝড় জল বিদ্যুৎ মুন্সী নবকৃষ্ণ ছোট ছেলেটি তখন দাঁড়িয়ে আছে গঙ্গার ধারে চাকরির চেষ্টায় কোম্পানির সাহেবরা নামলে একটা চাকরির তদবির করতে হবে কখনো মনে হলো কলকাতায় আগুন লাগিয়ে দিয়েছে সিরাজ উদ্দোল্লা পুরে ছাড়খাড় হচ্ছে ইংরেজদের কেল্লা চার্চ লেনের মোড়ের কামানটা থেমে গিয়েছে শুধু ধোঁয়া উঠছে অল্প অল্প সামনের নল দিয়ে সিরাজ উদ্দোল্লা ভারী খুশি শিবিরের সামনে দাঁড়িয়ে দেখছে আর হাসছে আলিবর্দী খাঁ সত্যি বলেছিল ইংরেজদের না তাড়ালে তোমার রাজ্যে শান্তি আসবে না সেই কলকাতার নাম বদলে রাখা হল আলী চোখের সামনে আকাশের কালো মেঘের মতো সব দৃশ্য যেন ভেসে যায় তারপর খানিক্ষণের জন্য মনে হয় সব ঠিক আছে বড় বাড়ির চোরকুঠুরিতে যেন সে শুয়ে আছে দেওয়ালের গায়ের উড়ন্ত পরীরা যেন সজীব হয়ে উঠেছে আস্তে আস্তে মাঝরাত্রে যেন কি দরজায় টোকা মারল প্রথমে ধীরে ধীরে তারপর জোরে আরও জোরে কিন্তু দরজা খুলতেই একটা দমকা বাতাস এসে সমস্ত ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করে দিয়ে গেল জবাদের ঘোড়ার গাড়ির পেছনে চলতে চলতে সেদিনকার সব ঘটনা মনে পড়তে লাগল ভূতনাথের সত্যি সেদিন খুব নেশা হয়েছিল একবার চিৎকার করতে ইচ্ছা হয়েছিল ভূতনাথের কিন্তু সমস্ত শক্তি দিয়েও যেন গলা দিয়ে এতটুকু আওয়াজ বেরোবে না কিন্তু ভালো করে চোখ মেলে চাইতেই যেন বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে ভূতনাথ সামনে চিৎপাত হয়ে পড়ে আছে একটা দশা সই মানুষ মানুষটার গায়ে হাত দিতেই চমকে উঠতে হয়েছে মরা মানুষ এখানে এমন করে মরল কি করে লোকটা পালাতে যাবার চেষ্টা করতে গিয়ে থেমে গেল ভূতনাথ মরা মানুষটা যেন হঠাৎ তাকে চোখ দিয়ে ডাকছে এদিকে এদিকে ভয় নেই আমি বদ্রিকা বাবু বদ্রিকা বাবু এতক্ষণ চেনা গেল সেই তুলোর জামা গায়ে মোটা সোটা দীর্ঘ চেহারা মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে কিন্তু আবার হাসছেও সঙ্গে সঙ্গে বদ্রিকা বাবু বললে আমি মরে গিয়েছি কি করে মরলেন ঘড়িতে দম দিতে গিয়ে পড়ে গেলাম উল্টে ঘড়িও বন্ধ হয়ে গেল আমার ট্যাঙ্ক ঘড়িটাও ভেঙে গিয়েছে আমারও দম আটকে গিয়েছে মারা গিয়েছেন তো কথা কইছেন কি করে মারা গিয়ে যে ইতিহাস হয়ে গিয়েছি আমার আর কোনো দুঃখ নেই ঘড়ি আর চলবে না বড় বাড়ির ঘড়ি বন্ধ হয়ে গিয়েছে মোটর গাড়ি এসেছিল সেটাও চলে গিয়েছে এখন বাবুরা কয়লার খনি কিনছে জমিদারি বেচে দিলে এবার কলির পাঁচ পো কলি জানিস তো কে ক্রোধের ঔরসে হিংসের গর্ভে কলির জন্ম দেখতে দেখতে বদ্রিকা বাবুর চোখ দুটো জ্বলতে লাগল আগুনের ফুলকির মতো সাদা আর সবুজ আলো সেই চোখে আর তারপর হঠাৎ রং বদলে গেল সেই চোখের লাল হয়ে এলো দৃষ্টি টকটকে লাল শেষে যেন দুটো স্থির বিন্দুর মতো লাল বিন্দু দুটো আস্তে আস্তে যেন দূরে সরে যাচ্ছে ক্রমশ অন্ধকার পরিবেশ তার মধ্যে সেই লাল দুটি বিন্দু দেখে প্রথমে ভয় হলো ভূতনাথের মনে তারপর সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মনে হলো কারা যেন কথা বলছে জবার গলা সুবিনয়বাবুর গলা সুপবিত্রর গলা এ কি এসে গিয়েছে এতক্ষণে খেয়াল হলো ভূতনাথের যে সে জবাদের ঘোড়ার গাড়ির পিছনে পিছনে বার্ষিমুলের দিকে চলতে চলতে কদিন আগের ঘটনাগুলি শুধু ভেবেছে জবার গলা কানে এলো হাঁ করে কি দেখছেন ভূতনাথবাবু জিনিসপত্র নামাতে হবে না সুবিনয়বাবুও যেন ক্লান্ত হয়ে পড়েছেন তাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে তুলতে হবে ভূতনাথ এবার এগিয়ে গিয়ে বললে আমি ধরছি চলুন সুবিনয়বাবু বিছানায় বসে বললেন এই বাড়ি করেছিলাম প্রথম ওকালতির আয় থেকে অনেকদিন পরে আবার এখানে আসছি অথচ মনে হয় যেন সেই দিনের সব কথা যেবার কেশববাবু সাধন কানন খুললেন এইবার এই বাড়ি ছাড়ি আমি কেশববাবুর মতো আমরাও কজন মুষ্টিভিক্ষা নিয়ে সংসার পরিচালনা করতাম কয়েক বছর ওর দেখা দেখি নিজের হাতে রান্না বাসন মাজা সব করেছি মাটির পাত্রে জল খেয়েছি শেষকালে ভারতসভার প্রতিষ্ঠা হলো এই সভা হওয়ারও একটা ইতিহাস আছে বাবু। আনন্দমোহন বসু বললেন আমাদের দেশে মধ্যবিত্ত উপভদ্রলোকের কোনো সভা সমিতি নেই তা ঠিক করলাম তাই হবে আমাদের আপিস হলো তিরানব্বই নম্বর হ্যারিসন রোডে অ্যালবার্ট হলে একটা মিটিংও হয়ে গেল আর আমাদের দেখাদেখি শিশিরবাবু ওই অমৃতবাজারের শিশিরবাবুও করলেন ইন্ডিয়া লিগ বাবা আপনি আবার গল্প করছেন না মা গল্প নয় পুরোনো সব কথা মনে পড়ছিল কি না তাই এই তবে সুপবিত্র কোথায় সুপবিত্র তো সারাদিনই খাটছে তাকে বাড়ি পাঠিয়ে দিলাম আমি কিন্তু ভূতনাথবাবুকে ছেড়ে দিতে হবে বাবা ওর এখনো অনেক কাজ বাকি নতুন বাড়িতে এসে তা যাও না মা ওকে নিয়ে যাও আমি পরে গল্প করব। তোমার কাজটাই তো আগে অনেক দিনের পুরনো বাড়ি নতুন করে এখানে বাস করবেন বলে আবার সব গোছানো হয়েছে কিন্তু মোহিনী সিঁদুর আপিসের সেই বাড়ির সঙ্গে যেন এর তুলনা হয় না মাঝখানের একটা ঘর উপাসনার জন্য রাখা হয়েছে মাঝখানে শুধু একটা বিদি কাঠের চৌকির ওপর আর তার চারপাশে শতরঞ্চি পাতা দেওয়ালে যাওয়ার মায়ের আর বাবার ছবি টাঙিয়ে দেওয়া হলো। তার ওপরে রাজা রানীর ছবি জবার মায়ের কার্পেটের ওপর ফ্রেমে বাঁধানো লেখাটাও গড সেভ দি কিং ভাড়ার ঘরটাই জবার নিজস্ব রামহরি ভট্টাচার্যের আমলের কিছু কিছু পেতলের বাসন ঘড়া কলসি থালা বাড়ির লাগোয়াই রান্নাঘর এক একটা জিনিস নিজে বয়ে নিয়ে এসে সাজিয়ে দিলে ভূতনাথ এই বাড়িতে বিয়ের পর জবার আর সুপবিত্রের সংসার পাততে হবে সুবিনয় বাবুর অবর্তমানে সুপবিত্র এইখানে এসেই উঠবে কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেল ভূতনাথের জবা বললে অনেক রাত করে দিলাম আপনার একলা যেতে পারবেন তো যাবার আগে একটা কথা তোমায় জিজ্ঞেস করব জবা বলুন তুমি বিশ্বাস করো ননীলালকে আমি পাঠাইনি আমি শুধু বলেছিলাম ওকে সঙ্গে করে নিয়ে আসব আমি জানি কিন্তু টাকার কথাটা ও জানল কি করে সেটা আমি বলেছি ওর ব্যাংকে টাকা রাখলে অনেক সুদ পাওয়া যাবে তাই বলেছিলাম আর আমাকে ও একটা চাকরিও করে দেবে বলেছে সব জায়গায় দেখেছি ওর খুব খাতির বাড়ির বাবুরা পর্যন্ত পাথুরেঘাটার হাবুল দত্ত ছুট শ্বশুর তিনি তো ওর সঙ্গে ব্যবসা করেন গাড়ি কিনেছে এই বয়সেই জুট মিলের কত শেয়ার কিনেছে কয়লা খনি করেছে রায়ব্রা পর্যন্ত ওকে টাকা দেয় বিশ্বাস করে ওকে যদি তারা খারাপ লোকই জানতো তো এমন হয় কি করে কলকাতায় ওর কী প্রভাব প্রতিপত্তি জানো তুমি সব জানি ভূতনাথবাবু সব জানি আপনাকে আর ননীলালকে আমায় চিনি দিতে হবে না তাহলে আমার অপরাধটা কোথায় ওকে যদি আর কখন এই বাড়িতে আনেন তো এই বাড়িতে আপনারও প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে ওকে যে সেদিন অপমান করে তাড়িয়ে দিইনি সে শুধু আপনার জন্যে আমি যখন কলকাতায় প্রথম এলাম আমাকে পড়াতো মেম সাহেব ছিলাম বলরামপুরে গোঁড়া হিন্দু ব্রাহ্মণের ঘরে হলাম একেবারে রাতারাতি মিম সাহেব কিন্তু আমার সামাজিক শিক্ষা দীক্ষার সব গোড়াপত্তন যে সেখানেই হয়ে গিয়েছিল তাছাড়া বাবা আমাকে শিখিয়েছেন কাকে বলে মানুষ হওয়া আমি ননীলালের কথাই ভুলিনি কিন্তু এখন তো দেখছি টাকারই সম্মান দেয় লোকে কত হাজার টাকাও চাঁদা দিয়েছে জানো চারিদিকে আপনার রাত হচ্ছে আপনি বাড়ি যান এ কথা বলতে আরম্ভ করলে আর শেষ হবে না মাঝে মাঝে এসে দেখা করে যাবেন নতুন বাড়িতে নতুন পাড়ায় এসেছি সামনে সুপবিত্রর পরীক্ষা ও হয়তো সবসময় আসতেও পারবে না আমাকে আসতে বলা মানে কিন্তু কাঙালকে শাকের ক্ষেত দেখানো আসবেন যখন ইচ্ছা হবে চলে আসবেন বাবার স্বাস্থ্য খারাপ তো আর তাছাড়া বিয়ের সব কাজের ভার তো আপনাকেই নিতে হবে সুপবিত্র একলা সব পারবে না আর আমিও না হয়তো এমনি করেই কষ্ট দেবো খাটিয়ে নেবো আপনাকে রোজ এমন খাটুনি খাটতে আমার কষ্ট নেই যাবা শেষে হয়তো একদিন আর দেখাই করবেন না ভয়ে তারপর যখন একদিন আপনারও সংসার হবে বিয়ে হবে তখন তার মনেই পড়বে না আমাকে ভূতনাথ কি যেন ভাবল তারপর বললে আমার তো ওই দোষ আমি কাউকে ভুলতে পারি না ভুলতে পারলে তো বেঁচেই যেতাম যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মন থেকে দূর করতে পারি না কিন্তু মনে রাখবেন মনে রাখার দায়িত্বটা যেখানে একজনেরই সেখানেই সম্পর্কটা চিরস্থায়ী হয় কিন্তু সেই দায়িত্বটা দুজনের হলে কত চমৎকার হতো তেমন ভাগ্য সংসারে কজনের হয় কিন্তু আমিও বুঝি সেই হতভাগ্যদের মধ্যে একজন আপনার প্রশ্নের জবাব আমি দেব না কিন্তু রাত হয়ে যাচ্ছে আপনার বাড়ি যেতে অসুবিধে হবে না তো আমি এবার খুশি মনে বাড়ি যাব জবা কারণ আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি ছাই জবাব পেয়েছেন ভূতনাথ পিছন ফিরে দাঁড়ালো আবার বললে তবে কি ভুল হলো আমার না দেখছি আপনার বাড়ি যাবার কোনো ইচ্ছাই নেই কিন্তু না শুনে যে যেতে পারছি না আপনি অদ্ভুত মানুষ তো সারাদিন এত খাটালুম তবু আপনার ঘুম পায় না দেখুন তো এতক্ষণ বোধহয় সুপবিত্র খেয়ে ঘুমিয়েও পড়েছে কিন্তু আমি তো অত ভাগ্যবান নই যান আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাহুতাস করুন আমি চললুম আমার অনেক কাজ বাকি আছে এখনো এরপর ভূতনাথ চলেই এসেছিল সেদিন রাত্রে বিছানায় শুয়ে অনেকক্ষণ পর্যন্ত তার ঘুম আসেনি বাইরে কোনো সারা শব্দ নেই নিঝুম নিস্তব্ধ ঘর মাঝরাতে শুধু গেট খোলার ঘর ঘর শব্দে বোঝা গিয়েছিল মেজবাবু ফিরেছে ঘোড়া দুটো বার দুই ডেকে উঠেছিল লোকজনের কথাবার্তা গেট বন্ধ করার আওয়াজ তারপর আস্তাবল বাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ দক্ষিণের পুকুরের দিকে একটা কি পাখি খানিক্ষণের জন্য এক টানা ডেকে ডেকে উড়ে গেল কোথায় আর কোনো শব্দ নেই তারপর থেকে অপরূপ এক স্তব্ধতা সেই স্তব্ধতারও বুঝি এক মানে আছে এই স্তব্ধতার মধ্যেই ভূতনাথের নিজেকে বড় নিঃসঙ্গ মনে হয় প্রথমে মনে পড়ে রাধার কথা রাধা একদিন বলেছিল অমন করে নজর দিও না বলছি ভূতনাথ দা ভূতনাথ জিজ্ঞেস করেছিল কেন নজর দিলে কি হয় নজর দেওয়া বুঝি ভালো আর আমি যদি নজর দিই দে না নজর দে কোথায় নজর দিবি দে এখন তো নজর দেব না তোমার বউ আসুক তখন নজর দেব তা সেই নজর দেবার আর সুযোগ পায়নি রাধা পেটে ছেলে নিয়েই মারা গেল একদিন তারপর আন্না আন্নাও কত হাসি খুশি ছিল যেখানে থাকতো সব সময় হেসে গল্প করে জমিয়ে রাখত ব্রজরাখালের বিয়ের দিন বাসর ঘরে আন্না কি হাসি না হেসেছিল সেই আন্না সেই আন্নার সঙ্গেই বোধ দেখা হয়ে গিয়েছিল সেদিন বড় অপ্রত্যাশিত সেই দেখা ভালো করে স্পষ্ট দেখা যায়নি কথাও হয়নি কিছু কিন্তু আন্নাকে দেখেও যেন কষ্ট হয়েছিল খুব ভূতনাথের কালীঘাটের দিকে যাচ্ছিল ভূতনাথ পোষকালী দেখতে বহুদিনের স্বাদ ছিল তার ধর্মতলার ওদিকটা হাঁটতে হাঁটতে লম্বা রাস্তা ধরে যাওয়া কিছু কিছুদূর সাহেব মেমদের বাড়ি আর দোকান আর ডান দিকটায় কেবল মাঠ মাঝে মাঝে গাছের ছায়ায় জিরিয়ে নেওয়া ফিরিওয়ালা বসে বসে আখ কেটে বিক্রি করছে দাড়ি গোফ মাথার চুল কামিয়ে দিচ্ছে নাপিতরা দলে দলে সব লোক হেঁটে চলেছে কালীঘাটে কিংবা দর্শন করে ফিরে আসছে কালীবাড়ির সিনি দিয়ে ওপরে উঠেই একজনকে দেখে মনে হয়েছিল আন্না না বারবার চেয়ে দেখেছিল ভূতনাথ ছোট ছোট করে চুল ছাঁটা থান কাপড় পরনে কোলে একটা এক বছরের মেয়ে সঙ্গে আরও চার পাঁচটা ছেলে মেয়ে সবাই ছোট ছোট বয়সে দু এক বছরের সব সঙ্গে সধবা শাশুড়ি বোধ হয় জল করছে সিঁদুর সিঁধিতে পাকা চুলের ওপর সিঁদুর পড়েছেন শাশুড়ি আন্না বোধ হয় নাকে নথ পড়ত সধবা অবস্থায় নাকে এখনো ফুটোর দাগটা স্পষ্ট বারবার কেমন যেন মনে হয়েছিল ও নাই আর কেউ নয় তারপর একসময় সময় ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল আন্না কিন্তু ফিরে আসবার পথে আবার সেই দলটার সঙ্গে দেখা চার পাঁচটি ছেলে মেয়ে নিয়ে আন্নারা হেঁটে চলেছে চৌরঙ্গির পাশের মেটে রাস্তা ধরে সঙ্গে একজনকে পুরুষ মানুষ আছে আগে আগে চলেছে এক একবার পিছনে ফিরে ডাকে একটু পা চালাও পা চালিয়ে এসো মশাইয়ের বাড়ি কোথায় ভূতনাথ চেয়ে দেখলে ভদ্রলোকটি তাকেই প্রশ্ন করেছে আমার আমার বাড়ি ফতেপুর নদে জেলায় মশাইয়ের নাম কি ভূতনাথ চক্রবর্তী বেশ ভালোই আমরাও তো নদে জেলার লোক আরে ওগো পা চালিয়ে এসো রেল পাবো না তো ভূতনাথ একে একে নিজের সবিস্তার পরিচয় দিয়ে গেল দলটি তখন কাছে এসে পড়েছে ভদ্রলোক বললে আমার বৌমার বাপের বাড়ি ফতেপুর না ভূতনাথ এক ফাঁকে চেয়ে দেখলে বিধু বা মেয়েটি যেন লম্বা করে ঘুমটা টেনে দিলে তবু সম্পূর্ণ ঢাকবার আগে যেন একটু দেখা গেল চোখটা ভূতনাথের দিকেই চেয়ে আছে আবউ মা একটু জোরে হাঁটো বাচা রেল ছেড়ে দিলেই তো চিত্তির যেটুকু দেখবার ইচ্ছে হয়েছিল তাও দমন করে নিল ভূতনাথ দলটা তখন জোরে জোরে পা চালিয়ে চলেছে ভূতনাথ ইচ্ছে করেই পিছনে চলতে লাগল হয়তো আন্নাই হবে আন্না যদি হয় একবার পিছন ফিরে দেখবে নিশ্চয়ই কিন্তু অনেকক্ষণ একদৃষ্টি চেয়েছিল ভূতনাথ বিধবা মেয়েটি একবারও আর পিছনে ফিরল না ছোট মেয়েকে কোলে করে আস্তে আস্তে ক্রমে দৃষ্টির বাইরে চলে গেল আসলে হয়তো ও আন্না নয় কিংবা হয়তো আর নাই কে জানে আর হরিদাসী হরিদাসীর সঙ্গে কখনো দেখা হয়নি জীবনে তা জীবনে সকলের সঙ্গে কি দেখা হয় এক একজন লোক জীবনে এক রাত্রের অতিথি হয়ে আসে তারপর ভোর হবার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায় এই হয়তো নিয়ম এই সংসারে মনে আছে চোরকুঠোরের ভেতর শুয়ে শুয়ে কেবল এই সব চিন্তাতেই অনেক রাত পর্যন্ত কেটেছিল তারপর বুঝি শেষ রাত্রের দিকে ঘুম এসেছে সকাল হতেই আবার সেই ছক বাঁধা জীবন দাসু জমাদারের উঠোন ঝাঁট দেওয়ার শব্দ মেজবাবুর গাড়ি ধোয়ামোছা ঘোড়ার ডলাই মলাই আর আস্তাবল বাড়ির মাথায় হয় ব্রিজ সিং নয় নাথু সিংয়ের ডন কুস্তির হুম হাম শব্দ শুধুমাত্র ভূতনাথেরই কোনো কাজ নেই আপনারা শুনছিলেন সাহেব বিবি গোলাম উপন্যাসের পঞ্চদশ পর্ব আজকের পর্ব এখানেই শেষ করছি আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি আর কমেন্টে আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার